আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর যে যেখানে আছেন যে দেশে আছেন মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে কিছু মেহগুনি কাঠের পাল্লা আপনাদের কাছে নিয়ে আসছি তো এগুলো আজকে দেখাবো এবং দাম বলবো আমাদের ফ্যাক্টরি হচ্ছে কুষ্টিয়াতে কুষ্টিয়ার কুমারখালীতে কুষ্টিয়ার আশেপাশে মানুষও আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে যাচ্ছে তো ঠিকানাটা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন দিবেন আমরা ঠিকানা পাঠিয়ে দেব আর সিজনিং ট্রিটমেন্ট সম্পর্কে যে ভুল ধারণাটা সেটা আমি একটু আজকে ক্লিয়ার করে দিই আগে ট্রিটমেন্ট যেটা কাঠের ট্রিটমেন্ট হচ্ছে বোরিক বোরাক বায়োমিন এবং কপার এই চারটা কেমিক্যাল দিয়ে কাঠটা সিদ্ধ করা হয় এর উপকারিতা হচ্ছে যে কাঠে হালকা পরিমাণ পল পল থাকে থাকে প্রতিটা গাছে হালকা তো ওই সামান্য পলটাতে কখনো যেন আসে কাঠটাতে কখনো যেন ঘূর্ণ আসে এই জন্য কাঠটা ট্রিটমেন্ট করা হয় আর সিজনিংটা হচ্ছে একটা কাঠটা একটা চেম্বারে রেখে তাপ দেওয়ার মাধ্যমে ফ্যানের বাতাসের মাধ্যমে শুকানো হয় শুকানোর উপকারিতা হচ্ছে জয়েন্টগুলো ফাটবে না আহ কাঠগুলো বাঁকা হবে না এই উপকারিতা সিজনিং ট্রিটমেন্ট আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা আঠার ব্যাপারটা মাথায় রাখতে পারি সেটা হচ্ছে আমরা ফেবিকলে মেরিন আঠা যে সাদা আঠা শুকনো কাটের জন্য এটা সবচেয়ে ভালো এই আঠাটা ব্যবহার করতে পারি আর কর্ণশালী মাথা দিয়ে বানাই যাতে পাল্লাটা আরো বেশি মজবুত থাকে তো কিছু পাল্লা এখানে আমরা নিয়ে আসছি তো সেই পাল্লা আজকে দেখাবো এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা মেহেগুনি এবং খুবই ভালো মানের কাঠ এগুলা সম্পূর্ণ সিদ্ধ করা কেমিক্যাল দিয়ে সিদ্ধ করা এবং চেম্বারে সিজনিং করা কাঠ থিকনেস গুলো পাকা দেড় ইঞ্চি ন্যাচারাল যে কালার দেখতে পাচ্ছেন এরকম নিলে আপনার সাত হাজার টাকা হলে নিতে পারবেন একবার যে এখানে বিসমিল্লাহির রহমানের রহিম লেখা আছে এই ডিজাইন সহ সাত হাজার টাকা হলে নিতে পারবেন এটার পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এরপরে যে পাল্লাটা দেখাচ্ছি এটার কিন্তু পাশে আবার একটু কম আছে অর্থাৎ এটা হচ্ছে রুমের পাল্লা এটা আপনার পাশে আছে তেত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এটা আপনার তিন ফিট বাই সাত ফিট যে চৌকাঠ সে চৌকাটের পাল্লা তো এই পাল্লাটা যেরকম দেখতে পাচ্ছেন ন্যাচারাল এরকম নিলে পারে আপনার 6500 টাকার দাম আসবে এই পাল্লাটা এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন একটু বড় ডিজাইন ফুল বডি নকশা বলি আমরা এটা তো এই পাল্লাটা পিছন পাশটা প্লেন সামনের পাশে এরকম ডিজাইন এটার পাশে আছে 34 ইঞ্চি উচ্চতা 81 ইঞ্চিoffsetWidth কিন্তু মেন রুডের পাল্লা 3.5 ফিট বাই 7 ফিট যে চৌকি সেজ গড়ের পাল্লা যদি আপনারা এই অবস্থায় নেন এটার দাম পড়বে 7500 টাকা যে অবস্থায় ন্যাচারাল দেখতে পাচ্ছেন এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা পাশে তেত্রিশ ইঞ্চি উচ্চতা একাশি ইঞ্চি খুবই সুন্দর ডিজাইন যদি আপনারা এটা এই ডিজাইন সহ নেন এটা রুমের পাল্লা যেটা তো এই রুমের পাল্লার জন্য নিলে ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন আরেকটা একটা ভালো ডিজাইন দেখায় আপনার এই ডিজাইনটা দেখাচ্ছে এটাও এটা পাশের ছোট তেত্রিশ ইঞ্চি এটা রুমের পাল্লা এটা আপনার ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটা আবার যখন আপনি মেন রোডে যাবেন সাড়ে তিন সাত তখন সাত হাজার টাকা দাম হয়ে যাবে আর একটা সুন্দর একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনের পাল্লাটাও যদি আপনারা নেন ছয় টাকা হলে নিতে পারবেন এগুলো আমাদের দোকানে স্যাম্পল আছে আমাদের কাছে ছবি আছে আপনারা চাইলে সেগুলো দেখে আমাদের অর্ডার করতে পারেন বাইরেও আমাদের আরো অনেক ডিজাইন আছে সিম্পলের মধ্যে একটা ডিজাইন এটা তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি তো এটা যদি আপনারা নেন এটা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন যে অবস্থায় দেখতে পাচ্ছেন একবারে ন্যাচারাল ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে যেটা পাচ্ছেন এটাও তিন ফিটের রুমের পাল্লা মানে রুমের পাল্লা গুলো একটু বেশি লাগে মেন কম লাগে তো রুমের পাল্লা এটাও যদি আপনারা নেন ছয় টাকা হলে নিতে পারবেন একবারে ন্যাচারাল যেটা ছয় টাকা দাম এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা পাঁচে উনচল্লিশ মানে এটা মেন পাল্লার যে সাইজ সেই সাইজ করেছি তো এই পাল্লাটা যদি আপনারা নেন তাহলে এই পাল্লাটার দাম পড়বে সাত হাজার টাকা বার্নিশ ছাড়া আর এটা তো আমি বলছি এটা পড়বে সাত টাকা তো এখন এগুলো যদি বার্নিশ করায় নেন বার্নিশ করাইলে আপনার তিন হাজার টাকা খরচ হয় আর আমি বলবো যে আপনারা নেচারালও নিতে পারেন তবে নিয়ে বাড়িতে নিয়ে বার্নিশটা করে ফেলবেন এগুলোর পাশাপাশি সিদ্ধ করা মেহগুনি ভালো মানে সিদ্ধ করা যে চৌকাট সিজনিং করা যে চোকাট এই চৌকাট আমাদের কাছে আছে আপনারা চাইলে নিলে চব্বিশশো টাকা করে দাম পড়বে একটা চৌকাট আমাদের দোকানে নেচারাল কাঠগুলা স্যাম্পল থাকে আপনারা আমাদের শোরুমে ভিজিট করাইতে পারেন কুষ্টিয়াতে আমাদের যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিও ভিজিট করাইতে পারেন ভিজিট করাই কাঠের কোয়ালিটি আমাদের কাজের কোয়ালিটি দেখে তারপরে কিন্তু অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্ত যে যেখানে যে অবস্থা আছেন মহান আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম